হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও KFC স্টাইলে চিকেন ফ্রাই, খুবই মচমচে আর খুবই সুস্বাদু খেতে। দেখে বোঝা যাচ্ছে আমার চিকেন ফ্রাই গুলো কতটা ভালো হয়েছে। চলুন দেখি, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি সর্বপ্রথম ময়দা নিব। এখানে আমি ছোট একটা বাটিতে মেপে আড়াই বাটি ময়দা নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে যদি একটু মেপে নেন, ওইটার সমপরিমাণ, মানে যদি দুই তিন বাটি ময়দা দেন তাহলে এক বাটি কর্নফ্লাওয়ার দিবেন। আমি এখানে প্রায় আড়াই বাটি মাংসের পরিমাণ অনুসারে আমি আড়াই বাটি ময়দা নিয়েছি আর এক বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি। অবশ্যই কর্নফ্লাওয়ার দিতেই হবে। যদি আপনারা একদম মচমচে আর একদম ক্রিস্পি চান তাহলে কর্নফ্লাওয়ারটা মাস্ট বি দিতেই হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এক চামচ লবণ, আর দিয়ে দিব এখানে সাদা আর কালো গোলমরিচ গুঁড়ো। এটা আপনারা পাটাতে পিষে করতে পারেন, না হলে হাম্বুল বিস্তার করতে পারেন, না হলে আপনারা ব্লেন্ডারে করতে পারেন, যেভাবে যার ভালো লাগে করতে পারেন। তারপরে এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে এখন এটা আমি ভালো করে মিক্স করে নেব। এখন এটা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে তিন ভাগে এক ভাগ আলাদা করে ফেলবো আর দুই ভাগ আলাদা করব। দুই ভাগ আমি রাখবো আমার শুকনো উপকরণ আর এক ভাগ রাখবো আমার মাংসের জন্য। সেক্ষেত্রে আমি আপনারা আন্দাজ মতো, আজ আমি একটা চামচ দিয়ে দাগ টেনে নিলাম, তিন ভাগের এক অংশ আমি নিব। এখন এটা আমি আলাদা করে নিব। এখন আমার আলাদা করা প্রায় কমপ্লিট। এখন যেটা লাগবে সেটা হলো ডিম। আপনি অবশ্যই মাংস অনুসারে ডিমটা ব্যবহার করবেন। আপনাদের যদি মাংস বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা মিশ্রণের পরিমাণটাও বাড়িয়ে নেবেন, আর মাংস কম হলে মিশ্রণের পরিমাণটাও কমিয়ে নেবেন। এখানে আমার একটা ডিমই যথেষ্ট। এখন লাগবে পানি। আমি একটা ডিম দিয়ে এখন সামান্য করে একটু পানি দিব আর মিশ্রণটা তৈরি করব, যতক্ষণ না পর্যন্ত একদম পারফেক্টলি একটা মিশ্রণ না হয়, একদম ঘনও না একদম পাতলাও না। এভাবে আমি পানি দিব, অল্প অল্প পানি দিব আর মিশ্রণটা তৈরি করব। যদি একবারে পানি দেই সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো পাতলা হয়ে গেছে না তো ভারী হয়ে গেছে। আমার মিশ্রণটা বোঝা যাচ্ছে যে একদম পারফেক্টলি হয়েছে। এখন আমি এটা আমি চিকেন ফ্রাইয়ের জন্য বুকের মাংস নিয়ে নিলাম। একটা মুরগির পুরো দোনো পাশে বুকের মাংসটা নিলাম। সেক্ষেত্রে আমি কীভাবে কাটছি যদি একটু লক্ষ্য করেন, প্রথমে আমি একটা অংশ কেটে নিব, পুরোটা কাটবো না, তারপর আরেকটা অংশ কেটে নিব, পুরোটা কাটবো না, তারপরে আমি একদম পুরোটা কেটে নেব। এইভাবে কিন্তু আমি সবগুলা বুকের মাংস কেটে নিয়েছি। তবে মনে রাখবেন আমরা কিন্তু আগে মাংসটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার পরে আর ধুবো না। যদি ধুই তাহলে সেক্ষেত্রে পানিটা অনেক বেশি থেকে যাবে। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি একটি কড়াইতে তেল গরমে দিয়ে দিলাম। অবশ্যই চুলাটাকে হাই হিটে দিব না, মিডিয়ামে দিয়ে তেলটা গরম করব। আর এই পর্যায়ে আমরা ডিম দিয়ে যে মিশ্রণটা তৈরি করলাম সেটাতে মাংসগুলা সবগুলা মাংস আমি চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে এখান থেকে মাংসটাকে ভালো করে চুবিয়ে তারপরে আমি যে শুকনো উপকরণটা রেখেছিলাম ময়দার সেটাতে ভালো করে মিশিয়ে, অবশ্যই একটু মুটমুট করে মেশাবেন, তাহলে দেখবেন যে ময়দাটা ভালো করে মাংসের গায়ে লেগে গেছে। জাস্ট এক
এক মিনিট মিশালেই যথেষ্ট। তারপরে মাংসটা ধরে একটু ভালো করে ঝাড়া দিয়ে যেন ময়দাটা, উপরের ময়দাটা যেন পড়ে যায়, এইভাবে ফুটন্ত তেলে আমরা ছেড়ে দেব। এভাবে আমি সবগুলা আমার চিকেন ফ্রাই সবগুলাই আমি প্রথমে এইভাবে তেলে ভাজবো, তবে একদম পুরো লাল করব না। অবশ্যই মিডিয়াম হাইটে দিয়ে চুলাটাকে ভাগ দেন। তারপরে যখনই আমরা এটাকে উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে একদম পারফেক্টলি হওয়ার আতঙ্ক এটাকে আমরা একটু 2-3 বার উল্টিয়ে দিব। এখন আমরা এটা একটু ঘন ঘন উল্টিয়ে দিব, একটু চারপাশে ভালো করে ঘন ঘন নেড়ে দিব। সেক্ষেত্রে আমাদের সবগুলো চিকেন ফ্রাই একসাথেই হবে, কোনোটা আগ পিস হবে না। তারপরে আমরা এগুলা উঠিয়ে নিব, উঠিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা বলতে ওরকম একদম পুরো ঠান্ডা না, জাস্ট 5 মিনিট থেকে 10 মিনিট হলেই যথেষ্ট। এভাবে ঠান্ডা করে নিব। কথা দিচ্ছি আপনারা যদি এভাবে চিকেন ফ্রাই করেন তাহলে মানে এতটাই মচমচে হবে আর এতটাই ভালো হবে যে আপনারা বলবেন যে রেস্টুরেন্টের থেকেও বাসার চিকেন ফ্রাইটি সবচেয়ে বেস্ট। এখন আমরা তুলে এগুলাকে একটু ঠান্ডা করতে দিব, আর এই ফাঁকে আমরা যে তেলটা, এই তেলটা যেন বেশি পুড়ে না যায় সেই কারণে তেলটাকে একটু নামিয়ে আমি ছেঁকে নেব। কারণ যখন চিকেনগুলোর ভিতরে আলগা যে শুকনো ময়দাটা ছিল সেটা কিন্তু পুড়ে গেছে, সেই কারণে আমি একটু তেলগুলোকেও ছেঁকে নেব। আমার 6-7 মিনিট পরে আবার তেলটাকে কুসুম আবার মিডিয়াম হাইটে গরম করে আবার আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দিব। এখন আমি বেশি ভাজবো না, 3-4 মিনিট ভেজে আমি এগুলা উঠিয়ে ফেলব। তাহলে হয়ে গেল আমাদের আজকে KFC স্টাইলে চিকেন ফ্রাই। তো সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।